আজকে আমরা এই ভিডিওতে দেখাবো একটি ডিসপ্লের পিন কনফিগারেশন। তো প্রথমেই ডিসপ্লেটির কত ইঞ্চি বা এর মডেলটা অনুযায়ী, যেমন এখানে LP156WH4 15.6 ইঞ্চি HD ডিসপ্লে, এটা দিয়ে আমরা গুগলে সার্চ দিয়ে এটার যে ডাটা শিটটা আছে সেটা নামিয়ে নিব। তো আমরা অলরেডি আমাদের এই ল্যাপটপে এর যে কনফিগারেশনটা আছে বা ডাটা শিটটা আছে সেটা নামিয়ে নিয়েছি। তো এটা আমরা এই পিন কনফিগারেশনগুলায় কী কী আছে, কোন পিনে কত ভোল্টেজ আছে সেটা আমরা ওই ডাটা শিট থেকে দেখতে পারবো। তো চলুন আমরা ডাটা শিটে চলে যাই। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পিন, সিম্বল এবং ডেসক্রিপশন। তো এখানে এক নাম্বার পিনে দেখাচ্ছে নট কানেক্টেড, নট কানেকশন, এনসি। এনসি মানে হচ্ছে নো কানেকশন, মানে এর সাথে কোনো কানেকশন নাই। তা আমাদের দ্বিতীয় নাম্বার পিনে দেখাচ্ছে ভিসিসি। ভিসিসি মানে হচ্ছে ড্রাইভিং ভোল্টেজ, এলসিডি লজিক অ্যান্ড ড্রাইভার পাওয়ার 3.3 ভোল্ট। তিন নাম্বারে দেখাচ্ছে ভিসিসি, এলসিডি লজিক অ্যান্ড ড্রাইভার পাওয়ার 3.3 ভোল্ট। এবং চার নাম্বার দেখাচ্ছে ভি ডাবল ই ডিআইডি ডিডিসি পাওয়ার 3.3 ভোল্ট। পাঁচ নাম্বারে নো কানেকশন। ছয় নাম্বারে ক্লক। যাই হোক, আমরা আগে 1, 2, 3, 4 পর্যন্ত বা 5 পর্যন্ত দেখে আসি। প্রথমে আমরা এই মিটারটাকে আমরা ডিসি ভোল্টেজে রেখে একটা পাওয়ার এই রেড প্রোবটি আমরা গ্রাউন্ডে দিয়ে আমরা ব্ল্যাক প্রোবটি হচ্ছে দিয়ে এখানে মেপে নিব। ব্ল্যাক প্রুফটি হচ্ছে আমাদের গ্রাউন্ড, কিন্তু আমরা যাতে ভোল্টেজ কোনোটার সাথে পাস না হয়ে যায় সেজন্য আমরা এই গ্রাউন্ডকে, গ্রাউন্ড প্রুফটিকেই আমরা এখানে ভোল্টেজ মাপার জন্য ইউজ করব। এই এক নাম্বার পিনে দেখছিলাম যে নো কানেকশন, তো আমরা এখানে এক নাম্বার পিনে মানে নট কানেক্টেড, ঠিক আছে, মিলি ভোল্ট দেখাচ্ছে এক নাম্বার পিন কনফিগারেশন। এখানে এখানে বড় ইয়ে করে দেখো, পোতাশ দিয়ে বড় করা এখানে। হ্যাঁ, তো এক নাম্বার পিনে আমরা দেখতে পাচ্ছি যে নট কানেক্টেড, মিলি ভোল্ট। তো আমরা এখানে দুই নাম্বারে দেখেছি ভিসিসি, আর তিন নাম্বারেও ভিসিসি। তো আমরা দুই নাম্বার আর তিন নাম্বারে দেখি কত ভোল্টেজ শো করে, 3.27। তিন নাম্বারে 3.27, 3.3। তো আমরা চার নাম্বার দেখি, চার নাম্বারে 3.32, মানে 3.3 আছে। ওকে, পাঁচ নাম্বারে আমরা দেখেছিলাম নট কানেক্টেড, মিলি ভোল্ট। ওকে, এখানে তাই দেখাচ্ছে। আমরা পাঁচ নাম্বার কানেকশনে মিলি ভোল্ট, তো সেটাই দেখাচ্ছে এখানে নট কানেক্টেড। তার পাঁচ নাম্বার মধ্যে হয়েছে, ছয় নাম্বারে আর সাত নাম্বারে হচ্ছে ডিডিসি ক্লক, ডিডিসি ডাটা, এখানে 3.3 থাকবে দেখতেছি, 3.3। ছয় নাম্বারে সাত নাম্বারে হচ্ছে 3.3 ক্লক, ডিডিসি ক্লক 3.3, এবং সাত নাম্বারে হচ্ছে ডিডিসি ডাটা, তো ডাটা আর ক্লক 3.3 থাকবে। তো আমরা এটা দেখে নিলাম, বাকিটা 8, 9,
आठ नय नम्बर पिने आछे एटा होच्छे 40 पिनेर एकटी डिसप्ले तो एखाने आठ नय आछे नेगेटिव एलवीडीएस डिफरेंशियल डाटा इनपुट और एखाने पजिटिव एलवीडीएस डिफरेंशियल डाटा इनपुट एगुलो होच्छे 1 पॉइंट सामथिंग थाकबे तो आमरा देखी 1 पॉइंट सामथिंग तो आमरा एखन देखते पाच्छी आठ नम्बर पिने आमादेर छिलो नेगेटिव एलवीडीएस डिफरेंशियल डाटा इनपुट माने डाटा वोल्टेज 1 पॉइंट सामथिंग तारपरेरटाते आमादेर वन पॉइंट सामथिंग एटा होच्छे आठ आर नये एकटा होच्छे आठे होच्छे नेगेटिव एलवीडीएस डिफरेंशियल डाटा इनपुट एवं नये होच्छे पॉजिटिव एलवीडीएस पोटेंशियल डिफरेंशियल डाटा इनपुट तारपरे दस ग्राउंड एगारो सामथिंग तो आमरा एखाने एगारो आर बारोते देखते पाच्छी एगारो नम्बरे देखते पाच्छी 1 पॉइंट सामथिंग तारपर आमरा बारो नम्बरे देखी बारो नम्बरे 1 पॉइंट सामथिंग डाटा भोल्टेज ओके तारपरे आमरा चले जाए आबार डाटा शीटे एखाने 19 20 एगुलो होच्छे ग्राउंड 20 नट कानेक्टेड 21 नट कानेक्टेड 19 नट कानेक्टेड তারপরে হচ্ছে এইভাবে আমাদের 30 পর্যন্ত হচ্ছে নট কানেক্টেড 31 32 33 হচ্ছে এলসিএম গ্রাউন্ড এলইডি ব্যাকলাইট গ্রাউন্ড তিনটাই গ্রাউন্ড আমরা চলে যাব 33 34 ও নট কানেক্টেড 35 36 35 এ হচ্ছে আমাদের পিডব্লিউএম আর 36 এ হচ্ছে ছত্রিশ এলইডি অ্যানাবল এলইডি ব্যাকলিট অন অফ ওকে আমরা এখন 35 আর 36-এর যে কানেকশন পিন কানেকশনটা আছে সেটা আমাদের 3.3 থাকার কথা 3.28 ওকে 35 36 আমাদের 3.2 তো এই দুইটা ভোল্টেজের কারণে আমাদের অনেক সময় ব্যাকলিটে এই ডিম ডিসপ্লের শুরু হয় বা ডিম ডিসপ্লে আসে উড়া ডিসপ্লেটা আসে না এই পিডব্লিউএম 35 এবং 36-এ যদি ভোল্টেজ না থাকে আমাদের 3.3 না থাকে তবে সেক্ষেত্রে আমরা ডিম ডিসপ্লেটা পাবো তারপরে আমাদের লাস্ট আছে 38 39 40 এখানে দেখাচ্ছে যে এলইডি ব্যাকলিট পাওয়ার 7 ভোল্ট টু 21 ভোল্ট তো আমরা এখানে 7 ভোল্ট থেকে 21 ভোল্ট পাবো তো আমরা দেখি কত ভোল্ট আছে এখানে 18.46 মানে 18.5 ভোল্ট আছে 38 39 এবং 40-এ 18 ভোল্ট আছে তো এই হচ্ছে আমাদের এলইডির যে পিন কনফিগারেশন আছে এবং ভোল্টেজ কনফিগারেশন আছে সেটা তো আজকের মতো এখানেই ধন্যবাদ।